नमस्कार सम्मानित दर्शकवृंद, प्रधानमंत्री किसान सम्मान निधि प्रकल्प निये खूब एक खुशी खबर चले एसेछे। कृषकदेर टाका देवार प्रसेस शुरू होते चले तार किन्तु आपडेटो पीएम किसानेर वेबसाइटे चले एसेछे। समस्तटा आजकेर ई भिडियोते लाइव प्रमाण समेत आपनादेरके देखिए देव। अवश्य भिडियोटी आपनादेर उपकार आसबे। प्रथम थेके शेष पर्यन्त भिडियोटी देखे थाकुन। आर आपनि जदि आमादेर चैनले नतून दर्शक होये थाकेन, परबर्ती भिडियोर आपडेटगुलि सबार आगे पेते चैनलटिके अवश्यई सबसक्राइब करे राखबेन एबं पाशे आसा बेल आइकनटि क्लिक करे अल অপশনটি অন করতে ভুলবেন। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি পিএম কিষাণের অফিশিয়াল ওয়েবসাইট pmkishan.gov.in এ। তো অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আপনারা স্ক্রল করবেন, দিয়ে এখানে ফার্মার কর্নার রয়েছে। ফার্মার কর্নারে আসার পর এই যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস, বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনে ক্লিক করে দিবেন। আপনারা সকলেই জানেন স্ট্যাটাস চেক করতে, তবুও একটু দেখিয়ে দিচ্ছি। আধার নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বার দুটো অপশন রয়েছে, আপনি যে অপশনটা চয়েস করবেন সেই নাম্বারটা এখানে বসাতে হবে। আমার আধার নাম্বারটা চয়েস করা রয়েছে, এখানে আধার নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। দিয়ে গেট ডাটা অপশনে ক্লিক করে দিচ্ছি। গেট ডাটা অপশনে ক্লিক করলে আপনার নাম যদি এডিএ অফিস থেকে অ্যাপ্রুভ করে দিয়ে থাকে, মানে এডিএ অফিস থেকে রেজিস্ট্রেশন করে দিয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ডিটেলসটা এইভাবে সার্চ করলে দেখিয়ে দেবে। যাদের এখনও পেন্ডিং রয়েছে, অ্যাপ্রুভ করেনি, তাদের ক্ষেত্রে কিন্তু এইভাবে স্ট্যাটাস চেক করলে কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখাবে না, নো রেকর্ড ফাউন্ড বা নো ডাটা ফাউন্ড এরকম কিন্তু দেখাবে। দেখুন কৃষকদের স্ট্যাটাস চেক করে নিয়েছি, এখানে কিন্তু কৃষকের সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিয়েছে, নাম, বাবার নাম, আধার নাম্বার, তারপর স্টেট, রেজিস্ট্রেশন ডেট, তারপর এখানে মোবাইল নাম্বার, হোম অ্যাড্রেস আর ইত্যাদি দেখিয়ে দিয়েছে। আর এখানে রিভ্যালিডেশন, এখনও রিভ্যালিডেশন রয়েছে, আর এখানে পেমেন্ট মোড আধার রয়েছে। তো এই রিভ্যালিডেশন থেকে কীভাবে এখানে ব্যাঙ্ক অ্যাকসেপ্ট করাতে হয় সেই নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে, বা এই রিভ্যালিডেশনটা কীভাবে আপনারা তুলবেন সেই নিয়েও ভিডিও রয়েছে। তাছাড়াও পরবর্তী সময়ে পিএম কিষাণের টাকা আপনারা আধারের মাধ্যমে পাবেন, তো আধারের মাধ্যমে আপনার কোন ব্যাঙ্কে টাকা আসবে সেটা কীভাবে চেক করবেন সেই নিয়েও কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। পিএম কিষাণ রিলেটেড সমস্ত ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি প্লেলিস্ট করে দেওয়া রয়েছে, বা চ্যানেলে গিয়েও আপনারা পিছনের ভিডিওগুলো দেখে নিতে পারেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো এবার আসি মূল প্রসঙ্গে। তো যেটা দেখতে পাচ্ছেন এখানে, এই কৃষক 1, 2, 3, 4 চারটা ইনস্টলমেন্টের টাকা পেয়ে আসছেন, মানে পশ্চিমবঙ্গে জবে থেকে চালু হয়েছে পিএম কিষাণ প্রকল্পটা, প্রথম থেকে এই কৃষক টাকা পেয়ে আসছেন অলরেডি, কিন্তু চারটা কিস্তির টাকা, মানে 4×8,000 টাকা ইনি পেয়েছেন। তো এবার দেখুন 5 নম্বর ইনস্টলমেন্টের ঘরে এই কৃষকের ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট চলে এসেছে। এই কৃষক লাস্ট টাকা পেয়েছে জানুয়ারি মাসে, মানে যেটা লাস্ট টাকা দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 জানুয়ারি যে টাকাটা দিয়েছিল, সেই টাকাটাও কিন্তু এই কৃষক পেয়েছে। দেখতে পাচ্ছেন 2/1/2022 তারিখে, মানে পরের দিন এই কৃষক টাকাটা পেয়েছে। তো এবার দেখুন পরের যে ইনস্টলমেন্টের টাকা দেবে তার কিন্তু এখানে প্রসেস শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট লেখাটা চলে এসেছে, এতদিন কিন্তু এই ঘরটা ফাঁকা ছিল। তো এবার দেখুন এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট লেখাটা চলে এসেছে, তার মানে এই কৃষক এবার খুব শীঘ্রই পরবর্তী ইনস্টলমেন্টের টাকা কিন্তু পেতে চলেছেন। তাছাড়াও আপনাদেরকে আমি আরও কতগুলো প্রমাণ দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আরেকটা কৃষক, এই কৃষক 3টা ইনস্টলমেন্টের টাকা পেয়েছে, তার পরবর্তী ইনস্টলমেন্টের ঘরে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট কিন্তু চলে এসেছে। আরেকটা স্ট্যাটাস দেখুন, এই কৃষকের দেখতে পাচ্ছেন এখানে 3টা পেমেন্ট প্রসেসড ছিল, 3টা পেমেন্ট প্রসেস থাকা সত্ত্বেও এখানে দেখতে পাচ্ছেন এবারের যে ইনস্টলমেন্টটা দেওয়া হবে তারও কিন্তু এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট লেখাটা চলে এসেছে। তারপর আরেকটা কৃষকের দেখুন, এখানে আবার 4টা ঘরে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট চলে এসেছে, মানে এই কৃষকের কোনো ভুল ছিল সেই ভুলগুলো সংশোধন করে দিয়েছে। এর ফলে একবারে কিন্তু যতগুলো ডিউ ছিল সেই ডিউয়ের কিন্তু সমস্ত ঘরগুলো নেই, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট চলে এসেছে। তার মানে পরবর্তী যে টাকাটা দেওয়া হবে তার কিন্তু প্রসেস শুরু হয়ে গেল, এই কারণে এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট এই লেখাটা চলে এসেছে। এরপরে কী স্ট্যাটাস আসবে? এরপরে আসবে আপনার আরএফটির পরে আসবে পেমেন্ট প্রসেসড। আর পেমেন্ট প্রসেসড আসলে নিচে আবার অনেক ক্ষেত্রে অনেক সময় এফটিও উইল বি জেনারেটেড এরকম লেখাটাও চলে আসে। তো পরবর্তী সময়ে এই যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট যেগুলি রয়েছে এগুলির কিন্তু টাকা দেওয়া হবে। তো ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এর টাকাটা কিন্তু পিরিয়ড 1-এর টাকা, মানে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে আপনারা ওই টাকাটা পেয়ে যাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন লাস্ট যে টাকাটা দিয়েছিল, 1 জানুয়ারি যে টাকাটা দিয়েছিল সেটা কিন্তু দিয়েছিল পিরিয়ড 3-এর টাকা, ডিসেম্বর টু মার্চের মধ্যে যে টাকাটা দেওয়ার কথা ছিল সেই টাকাটা দিয়েছিল। এবার যে টাকাটা দেওয়া হবে, যেগুলো ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আসছে, সেগুলো কিন্তু দেওয়া হবে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে। তো আপনাদের স্ট্যাটাসে এরকম পরিবর্তন হয়ে এসেছে কিনা, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এসেছে কিনা, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সেটা জানাতে ভুলবেন না। তো ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।